আজকে আপনারা অনেক ভক্তের ঘটনা শুনেছেন, কিন্তু আজকে এইখানে যে ভক্তের ঘটনাটি শুনব তিনি কে? আজকে এমন একজন ভক্তের ঘটনা শুনব, তিনি নিতাই গৌরকে ভালোবেসেছিলেন। ওমা, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ির যদি পাহাড় চোখের সামনে থাকে না, সে ভগবানকে একটু দেখতে আড়াল বোধ করে। আপনারা তো অতি সাধারণ ঘরের মেয়ে ছেলে, তাই ভগবানকে ধূপধুনো প্রত্যেক দিনই দেন। এখানে আমার যে সমস্ত মায়েরা বসে আছেন, সবাই সন্ধ্যাবেলায় ধূপ দেন তো ঠাকুরকে? শঙ্খ বাজান তো, ঘণ্টা বাজান তো? বেশ, তাহলে এটা আপনারা একটা ভালোই কর্মের মধ্যে আছেন। কিন্তু আজকে এখানে এমন একটা মেয়ে ছেলের জীবন কথা শুনবো মা, যে মেয়ে ছেলেটা জন্ম নিয়েছিল মা বাবার আদর খেয়ে মানুষ হলো, সোনার চামচ মুখে করে জন্ম নিল। সে সবই জানে, কিন্তু ভগবানকে ধূপকাঠিটা কেমন করে দিতে হয় এই শিক্ষাটা তার মা বাবা কোনোদিন দেয়নি। খুব দুঃখের বিষয়। কিন্তু কপালটা হয়তো তার ভালো ছিল, তাই বাবা জমিদার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, মা বাবার একটা মাত্র কন্যা আদর দিয়ে বড় করেছে, আর মেয়েটার নাম রাখলো চন্দ্রশশী। খুব নীরব হয়ে কথাগুলো শুনবেন। আজকে আমরা এখানে যে মেয়ে ছেলেটির ঘটনা শুনছি মা, আপনারা অনেক পুরুষের ঘটনা শুনেছেন, কিন্তু আজকে যে ঘটনাটা শুনবেন এটা কোনো পুরুষ নয়, এটা আপনাদের মতন একটা অতীব সাধারণ বাড়ির একটা মেয়ে। কিন্তু এই যে ঘটনাটা, এটা কোনো বানানো কাহিনী নয়। আপনারা পৃথিবীর অনেক প্রান্তে বেড়াতে গেছেন, কিন্তু আমি আপনাদের আজকে এমন একটা তীর্থে যাবার কথা বলবো, জীবনে যদি একবার শুধু সেই জায়গায় গিয়ে প্রণাম করে আসেন, জানলেন আপনার মানব দেহ কিন্তু ধন্য হয়ে গেল। সেই সব জায়গার সন্ধান অনেকেই পাইনি। আজকে ওনার জীবন কথাটা শুধু শুনে যান, ব্যাকুল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। আদরের মেয়ে, বাবার প্রচুর টাকা পয়সা রয়েছে, আর কেজি কেজি সোনা হিরে মুক্ত বাড়িতে আলমারি ভর্তি করা রয়েছে, কিন্তু কোনোদিন কৃষ্ণ সেবা সে করেনি, ভগবানটা কি সেটা তার জানা হয়নি। এবার মেয়েটা দেখতে 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 আদর খেয়ে খেয়ে 5 বছর 10 বছর 12 বছর ক্রমশ বড় হচ্ছে। আর একটা জিনিস মায়েরা দেখবেন, বাড়িতে যদি মেয়ে জন্ম নেয় ভালো হয়, ভালোই লাগে, কিন্তু মেয়েটা যখন একটু বড় হয়ে যায়, মা বাবার একটা গুরুদায়িত্ব পড়ে যায়। কি বলুন তো, সেটা মেয়েটার যথা সময়ে যথা জায়গায় তার বিবাহ দিতে হবে। সব থেকে বেশি মেয়েটাকে বড় ভালোবাসে তার বাবা। সারা দিন রাত্রি মেয়েটার মাথাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে মেয়েটাকে আদর দিয়ে মানুষ করে। যেদিনকে মেয়ের বিবাহের বয়স হলো, তড়িঘড়ি করে নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটি জায়গা, আপনারা গিয়ে সেই সব জায়গাগুলো দেখে আসবেন, সেই নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের ছেলে তার সঙ্গে বিবাহ দেবার ব্যবস্থা করলেন। বাবা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবলো, মা আমি যেমন জমিদার, আর আমি তোর বিবাহও দিচ্ছি আমারই মতন একজন জমিদারের সঙ্গে, তোর কোনো অভাব হবে না, তোর কোনো টাকা পয়সার অভাব হবে না, আনন্দ মনে তুই সারাটা জীবন কাটাতে পারবি। এই বলে তড়িঘড়ি দেখে মেয়ের বিবাহের দিনও ঠিক করে ফেলল। ইতিমধ্যে দিন গড়িয়ে 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 বিবাহের দিন এসে গেল। বিবাহ হলো, রাত্রিটা কত আনন্দ করে কাটলো, কিন্তু সকালবেলায় মায়ের, আপনারা তো হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, জানবে একটা জিনিস জানেন, বিয়ের আসরে খুব আনন্দ হয়, কিন্তু বিয়ের পরের দিনে ওই মেয়েটা যখন মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন তার ভেতরের বুক ফাটা কান্নাটা কেমন হয়। ছোট্ট মেয়েটার বিবাহ দিয়ে দিল বাবা, মেয়েটা যখন পরের দিন সকালবেলা স্বামীর হাত ধরে বিদায় নেবে, চোখ ভরা মেয়েটার জল, হাউ হাউ করে কাঁদছে, বাবা দূর থেকে লক্ষ্য করে স্থির থাকতে পারলো না, কাছে গিয়ে মেয়েটার মাথাটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা রে কাঁদিস কাঁদিস না মা, আমি তোকে কথা দিলাম, তুই একটা কথা শোন, মেয়েরা পরের বাড়িতে জন্ম নেয়, আর স্বামীর বাড়িটাই হচ্ছে তার আসল বাড়ি, তার নিজের বাড়ি।
এই মা, আমি তোকে কথা দিলাম তুই স্বামীর সুখে ভালোই ঘর করবি, তবে যদি কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস আমি তোর পাশে গিয়ে দাঁড়াবো, আমি যখন আছি তোর চিন্তা খুব করার কিছু নেই, তুই ভালো থাকবি মা, আমি তোকে আশীর্বাদ করলাম। এই বলে মেয়েটার বিবাহ দিল, মেয়েটাকে বুঝিয়ে পড়িয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। এবার মেয়ে বাড়িতে চলে গেল, স্বামীর হাত ধরে বাড়িতে গিয়ে স্বামীর সুখে বেশ কটা মাস ঘর করছিল। কিন্তু কপাল যদি ভালো না থাকে মা কি হবে, কয়েকটা মাস স্বামীর সুখে ঘর করতে করতে রাজবাড়ি বিরাট বাড়ি কি আনন্দের সঙ্গে সংসার করছে, কিন্তু কপাল টিমে তার ভালো নয়। মাত্র কটা দিন পরেই ওই চন্দ্রশশী দেবী স্বামী দেবতাকে হারিয়ে ফেলে। যখনই জীবন থেকে স্বামী সরে গেল সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী চিৎকার করে কেঁদে উঠল, বাবা বাবা বাবা, যে বলেছিল যে স্বামী সুখে ঘর করবি, কটা দিনের মধ্যেই স্বামী হারিয়ে গেল, বাবার নাম ধরে কেঁদে উঠল। বাবার কাছে যখন খবর গেছে যে স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে বাবা এসে দেখছে মেয়েটা আছাড় কাছাড় খাচ্ছে। মেয়ের কান্না সহ্য করতে না পেরে সামনে জড়িয়ে ধরে মেয়েটাকে বলছে, মা তুই কাঁদিস না রে, আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আবার আমি তোকে কোনো না কোনো জমিদারের সঙ্গেই বিবাহ দেব। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা এ তুমি কি বলছো, শোনো বাবা, এই হৃদয় সিংহাসনে যাকে আমি স্বামী দেবতার আসনে বসিয়েছি, আমি সারা জীবনে আমার সেই স্বামী দেবতার আসনে দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারব না। আমি যতদিন বেঁচে থাকবো চোখ বন্ধ করলে যেন আমি হৃদয়ে মাঝে আমার এই স্বামী দেবতাকে দেখতে পাই, আমি বিবাহ করব না। সামান্য কটা দিনের মধ্যে ওই মেয়ে ছেলেটি এত স্বামীকে ভালোবেসে ফেললেন, হৃদয়ে সিংহাসনে স্বামী দেবতাকে দেবতার আসনে বসিয়ে দিলেন, বাবাকে পরিষ্কার জানিয়ে দিলেন, বাবা স্বামী মরে গেলেও আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব চোখ বন্ধ করলে আমি যেন আমার এই স্বামী দেবতাকে দেখতে পাই, আমি দ্বিতীয় কোন পুরুষকে আমি আমার হৃদয়ে স্থান দেব না। মাত্র কটা দিন পরে স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন মায়েরা। শ্রাদ্ধ অনুষ্ঠানের জায়গায় চন্দ্রশশী দেবী নিজ হাতে পাড়ার লোককে নিমন্ত্রণ দিয়েছেন, শ্রাদ্ধে কত মানুষ খেতে এসেছেন, খাওয়া দাওয়া সারছে, এমন সময় কয়েকজন বৈষ্ণব এসে মায়ের কাছে গিয়ে বললেন, মা একটা কথা বলবো মা, আপনি তো আপনার স্বামী দেবতাকে বড় ভালোবাসেন, স্বামীর আত্মার শান্তির জন্যে তো কীর্তন করাচ্ছেন মা, স্বামীর আত্মার শান্তির জন্য তো শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, কিন্তু ওমা একটা কথা বলি, আপনার স্বামীর আত্মা শান্তি পেতে গেলে যে কাজটি করার দরকার কই আপনি তো করলেন না মা। কি কাজ বাবা, তুমি জানো না মা? আরে বাবা, শ্রাদ্ধের মাঝখানে যদি একটু কীর্তন না করান তাতে তো স্বামীর আত্মা শান্তি পাবে না। যখনই বলেছে কীর্তন তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তনটা কি জিনিস, কীর্তন কি আসলে মায়েরা, কীর্তনটা যে কি জিনিস এটা ওই যেহেতু সে জমিদারের মেয়ে তার জানা হয়নি, কীর্তন কি শোনে না কীর্তন খায় না কীর্তন গায়ে মাখে এটা ওই জমিদার গিন্নি চন্দ্রশশী দেবীর কিন্তু জানা হয়নি। যখনই গ্রামবাসীগণের কাছে বলছে কীর্তনটা কি জিনিস, তখন যে বৈষ্ণবগুলো এসেছিলেন তারা বলছে, ও মা কীর্তন কি জিনিস তুমি বুঝো না, হাই হাই শোনো শোনো শোনো, কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে একটুখানি যদি এই জায়গায় ভগবানের গান বাজনা না করো তাহলে তোমার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না মা,
ওই জন্য দেখবেন মায়েরা প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝখানে কিন্তু একটু খোল করতাল বাজিয়ে কীর্তন গান হয়। এগুলো আপনারা একটু বেশি বেশি করে কীর্তনের উপরে যোগ দেবেন। কীর্তন গান গেয়ে ওই পরিবেশটা যত বেশি শান্তি পাবে ততটাই বেশি শান্তি পাবে তার স্বামীর আত্মা। তাই যখনই বলেছে যে স্বামীর আত্মা শান্তি পেতে গেলে কীর্তন করাতে হবে, চন্দ্রশশী দেবী বলল বাবা যত টাকা লাগে লাগুক তুমি কীর্তনিয়াকে ডাকো, আমি এই মুহূর্তে কীর্তন শুরু করব। এই বলে কীর্তনিয়াকে ডাকলেন, কীর্তনিয়া আসলেন, আর কীর্তনিয়া কীর্তনটা শুরু করবেন এমন সময় চন্দ্রশশী দেবীর কাছে গিয়ে কীর্তনিয়া বলছে, ওমা আমি কীর্তনিয়া, আমি কীর্তন গাইব, কিন্তু একটা কথা বলবো, আপনি যেন কিছু মনে করবেন না, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পাড়া থেকে হাজার হাজার ভক্ত এসে হরিনাম শুনবে, আর আপনি আপনার রাজপ্রাসাদে বসে বসে চারিদিকে লক্ষ্য করবেন ওটি কিন্তু হবে না, আপনিও কিন্তু আমার সামনে বসে মন দিয়ে কীর্তন শুনবেন। আপনি যতটুকু আমার সামনে বসে মন দিয়ে হরিনাম শুনে নয়ন জলে ভাসবেন ততটুকুই আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে। মা যখনই বলেছে স্বামীর আত্মা শান্তি পেতে গেলে কীর্তন শুনতে হবে, জমিদার গিন্নিমা কোনো দায়িত্ব আর না দিয়ে দেখে সব কিছু ছেড়ে দিয়ে কীর্তনিয়ার সামনে এসে আপন মনে কীর্তন শুনছেন। দেখুন এই এতক্ষণে চন্দ্রশশী দেবী কীর্তন শুনলেন, এর আগে জীবনে তিনি কোনোদিন কীর্তন শোনেন না। আর যিনি কীর্তনিয়া তিনি উদাত্ত কণ্ঠে ভগবানের চরণে আকুল হয়ে গান গাইছেন, আর জমিদার গিন্নিমা মাথা নিচু করে মন দিয়ে কীর্তন শুনছেন। যিনি কীর্তনিয়া তিনি গাইছেন, তুমি আপনা হইতে যার কেহ নাই তুমি আছো তা যতক্ষণ কীর্তন গান হলো মা জননী নীরব হয়ে কীর্তনটা শুনে গেলেন, আর যখন কীর্তন শেষ হলে চন্দ্রশশী দেবী সঙ্গে সঙ্গে কীর্তনিয়া চরণে আছাড় খেয়ে পড়লেন, বাবা ঠাকুর বাবা ঠাকুর, আচ্ছা ওই যে কথাটা তুমি বললে ওটা কি ঠিক? কোন কথাটা মা? ওই যে তুমি বললে না যে যার কেহ নাই তুমি তো আছো তা। আচ্ছা বাবা ঠাকুর, হ্যাঁ বলছিলাম যে তোমাদের যে নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর বললে ওরা নাকি ভগবান, তা ওরা কি মানুষের মনের আশা পূর্ণ করে? কীর্তনিয়া বলছে, ওমা নিতাই গৌর রাজা জমিদারের ভগবান নয়, নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান, তাকে ভালোবেসে যদি ভক্তি ভরে হাত পেতে কিছু চায় নিতাই গৌর ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে। মা যখনই বলেছে মনের ইচ্ছা পূর্ণ করে তখন চন্দ্রশশী দেবী বলছে, আচ্ছা বাবা তোমাদের নিতাই গৌরকে যদি আমি ভালোবাসতে চাই
আর ভালোবেসে যদি কোনোদিন কিছু ওদের কাছে একটা হাত পেতে জিনিস চাই, আচ্ছা ওরা কি আমাকে দেবে? কীর্তনিয়া বলছে, ও মা, তোমার বাবা ছিল জমিদার, তোমার স্বামী ছিলেন জমিদার, আর তোমার তো টাকা পয়সার অভাব নেই, তাহলে তুমি ভগবানের কাছে কি চাইবে যেটা তোমাকে আগে থেকে বলতে হচ্ছে তুমি ভগবানকে চাইবে? না না, আসলে বাবা আমি টাকা পয়সা সোনা দানার কথা বলিনি, আমি আসলে বলছিলাম কি, মানে আমার স্বামী অল্প বয়সে হারিয়ে গেল, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি তো মেয়ে ছেলে, আমি তো নারী জাতি, জীবনে কি আমার কোনো দিকার মা ডাক শোনা হলো না বাবা? আমি শুধু নিতাই গৌরকে যদি ভালোবেসে সন্তান জ্ঞানে ওদেরকে সেবা দিই, ওরা কি আমাকে কোনোদিন মা বলে ডাকবে? আমি শুধু ওদের মুখ থেকে একবার মা ডাকটা শুনতে চাই। যখনই বলেছে মা ডাক শুনতে চায়, তখন বলছে, ও মা তুমি এই কথা বলছো, তার মানে ভগবানের তুমি মা হবে, এই তো? অসুবিধে নেই, তুমি তাহলে একটা কাজ করো, তুমি এতদিন তো নিতাই গৌরের নাম করনি, ভগবানের নাম করনি, আজকে যদি হঠাৎ বাহু তুলে হরি হরি করো, সমাজের লোকজন না ভালো চোখে তোমায় তাকাবে না, লোকে বলবে যেই অল্প বয়সে স্বামী হারিয়েছে অমনি ভগবানের প্রতিমূর্তি এসে গেছে, আর এতদিন স্বামী বেঁচে ছিল এতদিন কৃষ্ণ কৃষ্ণ বলেনি, সেজন্য মা তুমি তখন মনে ব্যথা পাবে, মা তুমি বরং একটা কাজ করো, লোকে যেন বুঝতে না পারে তুমি দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি আপন মনে শুধু নিতাই গৌরের ভজন করে যাও, তুমি প্রত্যেক দিন নিতাই গৌরের নাম করতে করতে যেদিনকে দেখবে তুমি নিতাই গৌরের প্রেম জলে ভেসে গেছো, সেদিন তুমি দেখবে নিতাই গৌর তোমাকে মা বলে ডাকবে। নিতাই গৌর প্রমাণন্দে হরি বল হরি বল। ব্যাস, যেদিনকে ঘটনাটি বলল সেই দিন থেকে এই চন্দ্রশশী দেবী কোমায়েরা আর স্বামী বিরহে কাঁদেনি। পাড়ার লোকে ভাবছে জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে হয়তো স্বামীর জন্য কাঁদছে, কিন্তু জমিদার গিন্নিমা স্বামীর জন্য কিন্তু আর কাঁদেনি। এইবার সময় পেলেই শুধু দরজা বন্ধ করে দিয়ে নিতাই নিতাই আমার প্রাণ গৌরা আমার প্রাণ জমিদার মশাই মারা গেছেন, কিন্তু জমিদারের একজন মন্ত্রী ছিল যাকে নায়েম মশাই বলেন,
জমিদারের ডান হাত বাম হাত সমস্ত কাজকর্ম করত সেই নায়েম মশাই। নায়েম মশাই তিন মাস পরে এসে দেখছে জমিদার গিন্নিমা দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। নায়েম মশাই তো জানে না যে জমিদার গিন্নিমা স্বামী বিরহে কাঁদেনি, সে নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছে তাই কাঁদছে, এটা তো নায়েম মশাই বোঝেনি। নায়েম মশাই ভেবেছে তিন মাস হয়ে গেল, মা এখনো কেঁদে কেঁদে মাথা ফাটাচ্ছে। আরে বাবা, এইভাবে যদি রাত দিন ধরে মা কাঁদে তাহলে তো মায়ের মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমাকে আজকে যেন তেন প্রকারে জোর করে মাকে বোঝাতে হবে, না তা না হলে এত বড় জমিদারিটা সামলানো যাবে না মা। আজকে মায়েরা এই যে লীলাটি শুনছেন, আপনাদের আমি ঠিকানা দিয়ে দেব সমস্ত ঘটনার সত্য ইতিহাসের প্রমাণ, দেখে আসবেন সেই সব জায়গায়। চন্দ্রশশী দেবী যখন তিন মাস পরেও কাঁদছে দরজা জানালা বন্ধ করে দিয়ে, নায়েম মশাই বাইরে থেকে এসে দরজাটাকে ধাক্কা দিচ্ছে, মা ও মা, মা কে? আমি নায়েম মশাই এসেছি মা, আপনি দরজাটা একবার খুলুন। যেই দরজাটা খুললো অমনি দেখলো নায়েম মশাই এসে দাঁড়িয়ে রয়েছেন। চন্দ্রশশী দেবী বলছে, এ কি নায়েম মশাই, আপনি সকালবেলায় আমার কাছে কেন এসেছেন বাবা? ওমা, আমি কেন এসেছি জানেন? জমিদার মশাই অল্প বয়সে মারা গেলেন, এ দুঃখটা শুধু কিন্তু আপনার একার নয়, এ দুঃখ আমাদের নদিয়াবাসীর সবার। কিন্তু একটা কথা বলি মা, যে মানুষটা মারা যায় সে তো কান্নাকাটি করলেও সে তো আর ফেরত আসবে না মা। শুধু একটা কথা আপনাকে বলার, আপনিও যদি কেঁদে কেঁদে মাথা খারাপ করে ফেলেন তাহলে এত বড় জমিদারিটা কে রক্ষা করবে? আপনি কি জানেন যে আমাদের জমিদার মশাই কত বড় ধনী লোক ছিলেন? আপনি কি জানেন? শুনুন মা, আমি এই তিন মাস ধরে আপনার কাছে আসা যাওয়া করছি, তার কারণ হচ্ছে আমার বুকে একটা গোপন কথা চাপা আছে, সেটা আপনাকে বোঝানোর জন্য। চন্দ্রশশী দেবী বলছে, বাবা আপনি বলুন, আপনি কি কথা আমাকে বলতে চাইছেন? তখন নায়েম মশাই বলছে, মা আপনাকে আমার বলা হয়নি, আজকে যেহেতু জমিদার মশাই মারাই গেলেন তাহলে একটা গোপন কথা আপনাকে আমি বলে দিই, শুনে যান। এই যে নদিয়া জেলার কৃষ্ণনগর, এই নদিয়ার কৃষ্ণনগর ছাড়াও আমাদের জমিদার মশাই না বীরভূম জেলার সিউড়ির কাছে কড্ডা নামক একটি গ্রাম কিনেছিলেন। তবে মা, যে কথাটা আপনাকে বলা, ওই গ্রামের মানুষগুলো কিন্তু দুষ্ট, ওরা তিন বছর হলো খাজনা কিন্তু দেয়নি। তা মা একটা কথা বলি, খাজনা যদি কেউ না দেয় তাহলে জমিদারি সামলানো যাবে? তাই আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না, আপনার যে স্বামী মারা গেছে এটা তো ওরা জানে না, আপনি বরং আমার সঙ্গে একবার ওই গ্রামে চলুন, আপনার এই অবস্থাটা যদি দেখতে পায় তাহলে যদি খাজনাগুলো দিয়ে দেয়। চন্দ্রশশী দেবী বলছে, নায়েম মশাই আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছে আমি জানি না, তাছাড়া ওই গ্রামবাসীরা তিন বছর খাজনা দেয়নি আমি জানি না। শোনো, পালকিটা সুন্দর করে সাজিয়ে আমার কাছে নিয়ে এসো, আমি এক্ষুনি ওই গ্রামবাসীদের মাঝখানে যাব। এই বলে চন্দ্রশশী দেবীর পালকিটাকে সুন্দর করে সাজিয়ে ভেতরে চন্দ্রশশী দেবী আর নায়েম মশাই পালকির মধ্যে বসলেন। আর একটা জিনিস বাবা, এখানে যারা বয়স্ক মা বাবারা রয়েছেন তারা জানেন, পালকি যখন কেউ বয়ে নিয়ে যায়, সামনে তিনজন পিছনে তিনজন যে থাকে তারা দেখবেন নিঃশব্দে কিন্তু পালকি বয়ে নিয়ে যায় না, পালকি বইতে গেলে দেখবেন একটা তাদের ছন্দে ছন্দে কিন্তু গান বানিয়ে নেয়। এবার যারা পালকি বাহক তারা চন্দ্রশশী দেবীকে আর নায়েম মশাইকে নিয়ে যাচ্ছে, আর ছন্দে ছন্দে গুনগুনা গুনগুনা জোরে চলে গুনগুনা আরো জোরে গুনগুনা আরো জোরে গুনগুনা জোরে চলে গুনগুনা, এই গুনগুনা গুনগুনা গাইতে গাইতে চলেছেন। এবার কিছুটা গিয়ে গেছে, জমিদার গিন্নিমা মনে মনে ভাবছে, না বাচ্চাগুলো কি গাইছে একবার প্রশ্ন করি তো। কিছুটা যাওয়ার পরে চন্দ্রশশী দেবী পালকি থেকে মাথাটাকে বাইরে বার করে বলছে, আচ্ছা বাবা তোমরা কি গুনগুনা গুনগুনা করছো গো? ও মা, আপনি আমাদের কথায় কেন কান দিয়েছেন মা?
আমরা তো মূর্খ সূর্খ মানুষ, মানে আমাদের কষ্টটাকে সুবিধে করার জন্য একটা ছন্দে ছন্দে গান বানিয়ে নিয়েছি। আপনি চুপ করে বসুন, কড্ডাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। চন্দ্রশশী দেবী বলছে, না বাবা আমি সেটা বলছি না, আমি কি বলতে চাইছি জানো, মানুষ কুলে যখন জন্ম নিয়েছো বাবা, এমন একটা শব্দ জিউ ভাই উচ্চারণ করো না যেটা তোমাদেরও কল্যাণ হবে জগতেরও কল্যাণ হয়ে যাবে। মা এমন একটা শব্দ আবার আছে নাকি যেটা উচ্চারণ করলে আমাদের কল্যাণ হয় আবার জগতেরও কল্যাণ হয়? হ্যাঁ আছে বাবা, আছে আছে। শোনো, তোমরা ওই যে গুনগুনা 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 করছো, ওটা আমি তোমাদের নিষেধ করব না, শুধু ওই গুনগুনা শব্দের আগে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা শুধু জুড়ে দাও। তোমরা শুধু একবার বলো, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গৌর গুন বিনা বলবো না, গৌর গৌর নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, বীরভূম জেলায় আসি দিল রস, বীরভূম জেলায় আসি দিল রস, বীরভূম জেলায় আসি দিল রস, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে, জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। এতক্ষণ আমরা সবাই মিলে নদিয়ার কৃষ্ণনগরে ছিলাম, আর চন্দ্রশশী দেবীর সঙ্গে আমরা নদিয়া জেলা ছেড়ে সবাই মিলে চলে গেলাম কোথায় বলুন তো মায়েরা? বীরভূম জেলার সিউড়ি বলে একটি জায়গা আছে। হ্যাঁ, আপনারা যদি যান সেই জায়গা এখনো প্রমাণ পেয়ে যাবেন। সিউড়ির কাছে কড্ডা বলে একটি গ্রাম, সেই গ্রামটা এখনো সেই জায়গায় আছে। চন্দ্রশশী দেবী পৌঁছে গেল পালকি করে কয়েকটা ঘন্টা পর। এবার আপনাদের একটা মূল্যবান কথা বলি মায়েরা, এই পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা রয়েছে সব থেকে পবিত্র জেলা কিন্তু বীরভূম জেলা। বীরভূম জেলায় অনেক ঘটনা ঘটেছিল, যেমন সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে চৈতন্য মহাপ্রভুর জন্য কীর্তন রসে ডুবেছি, সেই চৈতন্যদেবের অভিন্নতম যে নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদের জন্ম কিন্তু বীরভূম জেলায়। এখানে কারা কারা তারাপীঠে বেড়াতে গেছেন একটু হাত তুলুন তো। তারাপীঠ মায়ের মন্দির, সেই বীরভূমের তারাপীঠ গেছেন অনেকেই। বেশ, এইবার বলি, এই যে মায়ের মন্দিরে আপনারা বেড়াতে গেছেন তারাপীঠে, তারাপীঠে অনেকে বেড়াতে যান, কিন্তু তারাপীঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে যে আরও একটা মূল্যবান জায়গা রয়েছে অনেকে সেটা কিন্তু দেখে আসে না। আপনাদেরকে এইবার বলে দিই, তারাপীঠে বেড়াতে গেলে তারাপীঠ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে নিতাই চাঁদের জন্মস্থান, যে জায়গাটির নাম হলো বীরচন্দ্রপুর। শাস্ত্র ঘাঁটলে দেখবেন নিতাইয়ের জন্মস্থান হচ্ছে এক চক্রা গ্রাম, কিন্তু এখন সেখানে গিয়ে বীরচন্দ্রপুর দেখবেন, কারণ আগেকার দিনে যেটা এক চক্রা গ্রাম ছিল এখন বর্তমানে সেটা বীরচন্দ্রপুর নাম হয়েছে। তা সেটা 10 কিলোমিটার দূর তারাপীঠ থেকে, আপনারা অবশ্যই অটো ধরে সেই জায়গাটা দেখে আসবেন। তাহলে তারাপীঠে মায়ের পীঠস্থান, আর সেই জেলার মধ্যেই গৌরাঙ্গের অভিন্নতম নিতাই চাঁদের জন্মস্থান, তার থেকে বড় কথা হচ্ছে চণ্ডীদাসের জন্মভূমি বীরভূম, আচ্ছা কবি জয়দেবের জন্ম বীরভূম, আরও একটা বড় বিষয়
দেবাদিদেব মহাদেব যে শিব ঠাকুর, শিব ঠাকুরের প্রথম স্ত্রী, মায়েরা জানেন শিবের প্রথম স্ত্রী কে ছিলেন জানেন? সতী। শিবের প্রথম স্ত্রী সতী। সতী যখন দেহত্যাগ করল, তার দেহের ৫১টি অংশ সারা ভারতবর্ষের মাটিতে ছড়ালো, কোথাও কোথাও একটা পড়েছে, কোথাও পড়েনি, কোথাও দুটি, একমাত্র বীরভূম জেলা এমন একটি জেলা যেখানে মায়ের ৫১টি অংশের মধ্যে ৫টি সতীপীঠ পড়েছিল বীরভূম জেলার মাটিতে। সেই জন্য এখানে যত ভক্তবৃন্দ বসে আছেন, মায়েরা বাবারা রয়েছেন, সকলকে একটা কথা বলি, বীরভূম জেলার মাটিতে যেতে গেলে আমাদের সবার আগে যেটি করার দরকার সেটি হলো জগৎ জননী মা মহামায়াকে একটুখানি স্মরণ করে নেওয়া। কারণ জগতের অধিপতি শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত লীলা করতে গেলে জগৎ জননী মহামায়ার স্মরণ নেন। তাই আমরা একটুখানি সেই সতীর দেহত্যাগ হবার পরে সে যেহেতু কৃপা করেছিলেন বীরভূমের মাটিতে, তাই আমরাও একটুখানি সেই মহামায়ার স্তব করব। সবাই একটুখানি হাত জোড় করে বসবেন মায়েরা। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা যে যার গুরুদেবের নামটা একবার স্মরণ করে নেবেন, আর তা না হলে মা বাবার নাম স্মরণ করে নিন একবার। সেই সঙ্গে আমরা একটু মহামায়ার স্তব আমরা শুনে নিই। মন দিয়ে একটু হাত জোড় করে বসুন। ও ত্বাগে স্বাহা, ত্বাগে স্বধা, মহাবেদ মহামায়া মহামেধা মহাদুর্গে মহামহা চ ভবতী মহাদেবী মহেশ্বরী প্রকৃতি সঞ্চ সর্বস্ব গুণত্রয় বিভাবে কালরাত্রির মহোরাত্রি মহোরাত্রি সদাননা লজ্জা পুষ্টি তথা তুষ্টিয়া শান্তি খান্তিরেব চ খড়গিনি শূলিনি ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খের জাবেড়ে বাণে ভূষণ্ডে পরিভায়ুধা সন্ন্যা সম্মতরা শেষ সমেব তাতি সুন্দরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী হরি বল হরি বল হরি বল। আস্তে জগৎ জননী মা মহামায়ার আমরা স্মরণ নিলাম বাবা। মাকে স্মরণ নিতেই হবে, মাকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু অনেকে মনে মনে চিন্তা করে যে ভগবানের সেবা করলেই বোধহয় সবই পাওয়া যায়, কিন্তু রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদিকে চৈতন্যদেব এবং শ্রীকৃষ্ণ, প্রত্যেকেরই মুখের একটাই সহজ কথা যে যে যার মা বাবাকে প্রণাম শ্রদ্ধা ভক্তি না দেখিয়ে কেউ যদি জগৎপতি ভগবান কৃষ্ণের চরণে ধূপকাঠি জ্বালায়,
আপনি স্মরণ রাখবেন ওই ধূপের গন্ধ কুকুরের নাকে যাবে, কিন্তু ভগবানের নাকে যাবে না। আপনি আপনার জন্ম দেওয়া মাকে শ্রদ্ধা সম্মান করলেন না, আপনার বাবাকে আপনি সম্মান করলেননি, আর আপনি সারা জীবন তিলক সেবা করে মোটা মোটা তুলসী মালা গলায় দিয়ে আপনি হা কৃষ্ণ বলে ঘুরে বেড়ালেন, ওই সেবা কোনোদিন কৃষ্ণ সেবার উদ্দেশ্যে যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে, যারা আমার পুজো বাদ দিয়ে যে যার মা বাবার পুজো করে যায়, মা বাবা যদি সন্তানকে কোলে করে বুক ভরা আশীর্বাদ ভরিয়ে দেয়, আমাকে সে ডাকতে ভুলে গেলেও আমি তাকে ডেকে আমার চরণ দুইখানা তার হৃদয় মাঝে ধরিয়ে হরি বল হরি বল হরি বল। তাই মায়েরা, মাকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করবেন না। একটা জিনিস আপনাদের বলে দিই, যে মানুষটা ভগবানের সেবা করবে বলে মনে করছে, তাকে কিন্তু ইতিমধ্যে জানতে হবে যে মা বাবার স্মরণ না নিলে কিন্তু হবে না। যে বিষ্ণু ভক্ত হয় সে মাকে সম্মান করে, যে বিষ্ণু ভক্ত হয় সে তার বাবাকে সম্মান করে। যদি কোনোদিন দেখেন যে কোনো কৃষ্ণ ভক্ত মা বাবাকে খেতে দেয়নি, তাহলে জানবেন সে আদৌ কৃষ্ণ ভক্ত নয়, সে কপট বৈষ্ণব। তার বাইরের আভরণটা বৈষ্ণব, কিন্তু আচরণটা তার বৈষ্ণব হয়নি। সেই জন্য সবাইকে ভাবতে হবে যে মা বাবার চরণ সেবাটাই হচ্ছে মুখ্য চরণ সেবা, চরম গুরুদেবের সেবা করা। তাই চলুন, আজকে আমরা এই যে জগজ্জননী মাকে দেখলাম, এর মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে প্রত্যেকের জীবনে বাড়িতে একটা করে জগজ্জননী মা মহামায়া, তার জন্ম দেওয়া মা রয়েছে, তাকে শ্রদ্ধা সম্মান করবেন, তাহলেই জগৎপতি খুশি হবেন। তাই আমরা ইতিমধ্যে আমরা মাকে স্মরণ নিলাম, এইবার আমরা দেখুন, নাচিতে নাচিতে তারা করিল গমন, 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 বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, আসে আদালো আসে আদালো আসে আদালো আসে আদালো, বীরভূম জেলার মাঝে আসে আদালো, ওই বীরভূম জেলার মাঝে আসে আদালো, বীরভূম জেলার মাঝে আসে আদালো, ওই বীরভূম জেলার মাঝে আসে আদালো, বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে, ওই 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 বীরভূম জেলার মাঝে আসে আদালো, আসে আদালো আসে আদালো। বাহ, তাহলে মায়েরা সবাই মিলে আমরা কিন্তু চলে এলাম বীরভূম জেলায়। এবার বীরভূম জেলায় এসে পালকিটাকে যেই নামিয়ে দিয়েছেন, চন্দ্র শশী দেবীর হাতটা ধরে যখনই পালকি থেকে নামাতে গেছে, অমনি মা জননী অবাক হয়ে একটা জিনিস দেখতে পেয়ে গেলেন। চন্দ্র শশী দেবী বলছে, নায়েম মশাই এখানে একটা বড় গর্ত কেন গো? গ্রামে ঢোকার শুরুতে বিরাট একটা গর্ত দেখতে পেলেন মা জননী। নায়েম মশাই বলছেন, ওমা আমিও তো ভাবছি, আমিও তো কয়েকটা দিন আগে এসে দেখেছিলাম এই জায়গাটা কিন্তু গর্ত ছিল না মা, এই জায়গাটা না কি সুন্দর মাটির একটা ঢিবি ছিল, লোকে রাস্তা দিয়ে যাতায়াতের কালে বিশ্রাম নিত ওই ঢিবির ওপরে বসে মানুষ, কিন্তু ওমা আমি এখন দেখতে পাচ্ছি ওই গ্রামবাসীগণ ওই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে মাটির গর্ত করে দিয়েছেন। তবে আমার কি মনে হয় জানো মা, এই গ্রামের মানুষগুলো ঠিক সুবিধার মানুষ নয়, একেতে তিন বছরের খাজনা দিতে পারে না, তার উপরে আবার ঢিবিটাকে সরিয়ে দিয়ে গর্ত করে দিয়েছে, তার মানে আমার মনে হয় এই মানুষগুলোর একটা চক্রান্ত আছে। কয়েকদিন আগে আপনার স্বামী মারা গিয়েছিল, আর আজকে গর্ত খুঁড়ে দিয়েছে, আর আমরা আসছি এটা হয়তো কেউ খবর দিয়েছে, আর রাত্রির বেলা ওই পথ দিয়ে যেতে গিয়ে যদি কোনো রকমে পা পিছলে গিয়ে গর্তের ওপরে পড়ে যায়, তাহলে কদিন আগে স্বামী বলল, আর আজকে যদি আপনিও মরে যান তাহলে কিছু হোক বা না হোক অন্তত খাজনাটা দিতে হবে না। চন্দ্র শশী দেবী বলছে, বাবা আপনি ওইভাবে বলছেন কেন? কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়,
আর তাছাড়া আমরা তো গ্রামের মধ্যে ঢুকে গেছি, তাহলে শুধু শুধু মিথ্যে কথা ভেবে লাভ কি? চলুন আমরা গ্রামবাসীকে জিজ্ঞেস করব, দুটো কথা জিজ্ঞেস করব। এই যে আজকে যেমন একটা কি সুন্দর মাঠের মধ্যে আজকে কীর্তন শুনছেন, এইরকমই জমিদার গিন্নিমা ওই কড্ডা গ্রামের একটা মাঠ ছিল, খামার ছিল, সেই খামারের মধ্যে গিয়ে জমিদার গিন্নিমা দাঁড়িয়েছেন দুটো প্রশ্ন করার জন্য। এক নম্বর প্রশ্ন হচ্ছে তারা তিন বছর কেন খাজনা দেয়নি, আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামে ঢোকার শুরুতে ঢিবিটাকে সরিয়ে দিয়ে কেন গর্ত করে দিয়েছেন। এবার গ্রামবাসীদের মাঝখানে দাঁড়ালো, আর যেই গ্রামবাসীদের মাঝখানে দাঁড়িয়েছে, ওমা, গ্রামের মানুষজন যে যেখানে যে অবস্থাতে ছিল, কেউ চাষবাস করছে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কে রান্না করছে, যে যেখানে রয়েছে সেই অবস্থাতে জমিদার গিন্নিমাকে দেখা মাত্র ছুটে গিয়ে দরজা বন্ধ করে যে যার ঘরে লুকিয়ে পড়ছে। জমিদার গিন্নিমা দেখছি, বাবা, গ্রামবাসীগণ আমাকে দেখে যদি লুকিয়েই পড়বে তাহলে আমি ওদের প্রশ্ন করব কি করে। সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মা জননী চিৎকার করে ডাকলেন, চিৎকার করে বলছে, ও গ্রামবাসীগণ, আরে আমি বাঘ না ভাল্লু, তোমরা ভেবেছো আমি তোমাদের কাছ থেকে খাজনা চাইতে এসেছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে খাজনা চাইতে আসিনি বাবা, তোমরা আমার কাছে এসো, শুধু আমাকে বলে দিয়ে চলে যাও কেন তোমরা তিন বছর খাজনা দিতে পারোনি। এই কথা বলার পরে সকল গ্রামবাসীগণ ছুটে আসছেন। এবার গ্রামবাসীগণ এসে বলছেন, মা, ও মা, এই যে আমরা একসঙ্গে হাজার হাজার গ্রামবাসীগণ এসে আপনার কাছে দাঁড়িয়েছি, মা, একটা কথা বলি মা, আপনি আসার আগে এই নায়েম মশাই যতবার এসেছে আমাদের কাছে, আমরা বারবার বোঝাতে চেয়েছি কেন খাজনা দিতে পারি না, উনি কিন্তু আমাদের কোনো কথা শুনেনি। তাই মা গো, এই একজন মাত্র মহৎ মানুষ আপনি এলেন যিনি আমাদেরকে প্রশ্ন করলেন যে কেন খাজনা দিতে পারি না। মা, আমরা কেন খাজনা দিতে পারি না আপনি মন দিয়ে শুনুন। আপনি আমাদের গ্রামে ঢোকার আগে রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন? জমিদার গিন্নিমা বলছি, মা, হ্যাঁ তো গর্ত দেখেছিলাম, তা আমি শুনলাম নাকি ওটা ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে বিশ্রাম নিত, তোমরা নাকি ওটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছ, আর তোমরা তিন বছর খাজনা দিতে পারোনি, তা তোমাদের কি বিপদ যে তোমরা তিন বছর খাজনা দিতে পারোনি? তাই মা গো, আমি আসলে বলতে চাইছিলাম কি, তোমাদের কি ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসল, হরি বল হরি বল, নমস্কার সমবেত গৌরভক্তবৃন্দ এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, অধ্যকার আজকে 11ই ফাল্গুন বর্গদাগোদার গ্রাম নিবাসী রঘুনাথ ঝকড় দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ওনার ছিলেন একটি হরিমন্দির করে, হরিমন্দির প্রতিষ্ঠা করবেন, তা আজকেই তিনি পুরোহিত ঠাকুরের পরামর্শ অনুযায়ী সকাল থেকে তার নামযজ্ঞ চলছে, সেই নামযজ্ঞের আজকে সন্ধ্যাকালীন যে কীর্তন গান পরিবেশন করছেন। আমরা সত্যিকার কথা, অনেক গ্রাহক আমাদের এই বর্গদাগোদার গ্রামে এসেছেন, আজকে ওনার গানে আমরা খুবই মুগ্ধ, বা এই বাড়ির রঘুনাথ বাবু বা পুরোহিত মশাই সবাই কিন্তু খুবই মুগ্ধ, তাই দেবনারায়ণ পাল বাবুকে পুরোহিত মশাই একটি পুষ্পমাল্য দিয়ে উনাকে আশীর্বাদ করছেন, তা আপনারা যারা রয়েছেন সবাই মিলে শ্রী তারাপদ পণ্ডা মহাশয় পুরোহিত মশাই রঘুবাবুর গুরুদেব উনি আমাদের গ্রাহক মশাইকে পুষ্পমাল্য দিয়ে আজকে সবাইয়ের সামনে
আরো আরো যাতে ভালো করে উনি কীর্তন গান করেন এই আশা আকাঙ্ক্ষা রাখছে সবাই মিলে, হরিধ্বনি সহকারে সবাই একটু জানান যাতে আগামী দিনে ওনার চলার পথ আরো ভালো হয়। জয় গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তৎসঙ্গে রঘুনাথ ঝকড় বাবু উনার মেয়ের ঘরের নাতনি লাতি, মেয়ের ঘরে লাতি রোহিত বর্মন, তিনি 200 টাকা দিয়ে আমাদের গায়ক মশাইকে, মানে আজকে সত্যিকার কথা উনার যে গান টাকা দিয়ে কিছু করা যায় না, তবু উৎসাহী যাই হোক উৎসাহ দিতে হয় সেই জায়গায় 200 টাকা দিচ্ছেন আমাদের রোহিত এবং রঘুনাথ বাবুর দু ছেলে, তারাও 161 টাকা করে স্যারকে পুরস্কৃত করছেন। তবে টাকা দিয়ে আমি একবার বলেছি মাল্যদান করাই ঠিকই, তবে টাকা দিয়ে পুরস্কৃত করা ঠিক নয়, তবুও তারা খুবই উৎসাহ হয়ে এটা করছেন। রণজিৎ ঝকড় এবং তার ছোট ভাই সিন্টু ঝকড়, তা সবাই মিলে আরেকবার হরিধ্বনি সহকারে আপনারা সমর্থনটা জানালে খুবই ভালো হবে। নমস্কার। জয় গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। তৎসঙ্গে গৌতম ভৌমিক বাড়ি বরগদা উনিও স্যারের গানে মুগ্ধ হয়ে 161 টাকা পুরস্কৃত করছেন। আরেকবার হরিধ্বনি যারা ভক্তবৃন্দ এসেছেন সবাইকে গির পক্ষ থেকে, মানে রঘুনাথ বাবুর পক্ষ থেকে সবাই প্রসাদ পেয়ে কিন্তু বাড়ি যাবেন, এইটুকু গির পক্ষ থেকে অনুরোধ রাখছি। যারা এসেছেন বা এখনো যারা আসেননি আসুন, প্রসাদ পেয়ে আপনারা এখান থেকে বাড়ি যাবেন, কীর্তনটা শুনুন সত্যি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। সবাই মিলে একবার বলুন, তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় শ্রীকৃষ্ণ। মায়েরা বিষয়টা কোন জায়গায় ছিল বলুন তো দেখি, একটু এর মাঝখানে তো অনেকগুলো কথা হলো কিন্তু কোন জায়গায় রাখা ছিল লীলা? হ্যাঁ, চন্দ্র শশী দেবী গ্রামে ঢুকলেন আর গ্রামবাসীদেরকে প্রশ্ন করলেন যে কেন খাজনা দিতে পারোনি, এইখান থেকে আবার শুরু হবে। ভালো করে মন দিয়ে শুনবেন, ওইদিকে সেবার ব্যবস্থা শুরু হয়তো হবে কিন্তু এটাও একটা সেবা ওটাও একটা সেবা, এবার এই সেবা গ্রহণ করতে করতে ওই সেবাই যাবেন না, ওটা হচ্ছে ভোজন আর এটা ভজন। ভজন আর ভজন দুটোই আমাদের দেহের প্রয়োজন, আত্মার প্রয়োজন। ভজন করলে দেহ ভালো থাকে আর ভজন করলে আত্ম ভালো থাকে, শুদ্ধ চিত্ত হয়, তা সেই জন্য দুটি দরকার, কিন্তু একটা ব্যতি রেখে নয়, দুটোই থাকবে, এটাকে পরিষ্কার হয়ে তারপর ওইখানে যেতে হবে। তাই লীলার বিষয়টাকে একেবারে কমপ্লিট করতে হবে আপনাদের, লীলাটাকে খামতি রাখলে হবে না, তাহলে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কীর্তন শুনবেন মায়েরা, তরাক করে উঠে পড়বেন না, দুম করে দাঁড়িয়ে পড়ে কাউকে বিরক্ত করবেন না, মন দিয়ে শুনবেন, কিছুক্ষণ পরে শেষ হবে তারপরে ওইখানে সেবা চলবে, সেবা পাবেন। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে।
জয় নিতাই। চন্দ্রশশী দেবীর ঘটনাটা এবার মন দিয়ে শুনবেন। জমিদার গিন্নিমা বলছে, বাবা তোমাদের কি তিন বছর খাজনা দিতে পারো না, মানে ফসল ভালো হয়নি? গ্রামবাসীগণ বলছেন, ওমা আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় এই যে বিগত তিন বছর চাষবাস আমাদের খুব ভালো হয়েছিল, অন্যান্য বছরের তুলনায় এই বিগত তিন বছরের ফসল ভীষণ ভালো হয়েছে মা, কিন্তু খাজনা যে কেন দিতে পারি না এই প্রশ্নটা কিন্তু এর আগে কেউ করেননি। শুনুন মা, আপনাকে আমরা সকল গ্রামবাসী পরিষ্কার করে জানাবো আমরা তিন বছর কেন খাজনা দিতে পারি না। ওমা আপনি ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি যখন পালকিতে করে আমাদের গ্রামে প্রবেশ করছিলেন ওই রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন কি মা? চন্দ্রশশী দেবী বলছে, ওমা হ্যাঁ তো, কি বিরাট একটা গর্ত দেখলাম। নায়েম মশাই বলল, ওটা নাকি মাটির ঢিবি ছিল, আর লোকে যাতায়াতের কালে নাকি ওর উপরে বসে বিশ্রাম নিত, তোমরা নাকি ওটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছ। জমিদার গিন্নিমাকে গ্রামবাসীগণ বলছেন, হ্যাঁ মা ওইখানে একটা ঢিবি ছিল, তবে ওই ঢিবির ওপরে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল মা। শুনুন মা, আমাদের গ্রামে একটা গোয়ালা ছিল, সেই গোয়ালার গোয়াল থেকে রোজ অর্ধেক রাত্রে একটা গরু দড়ি ছিঁড়ে গিয়ে ওই ঢিবিটার উপরে উঠে স্থির হয়ে দাঁড়ায়, আর যখনই গরুটা দড়ি ছিঁড়ে ঢিবিটার উপরে উঠে দাঁড়ায় মা, কি দেখা যায় জানো, তার বাঁট থেকে আপনা আপনি দুধ ছড়ে পড়ে। ওমা এই দৃশ্যটা আমরা সারা গ্রামবাসীগণ দেখলাম, একদিন দুদিন ঘটেনি মা, কয়েকটি বছর ধরে আমরা দেখতে পাচ্ছি গ্রামের এক গোয়ালার বাড়ি থেকে একটা গরু ছুটে এসে ঢিবির উপরে গভীর রাত্রিতে দাঁড়ায় আর বাঁট থেকে দুধ ঝরে সারা ঢিবিটা ভিজে যায়। আমরা একদিন রাতারাতি সমস্ত গ্রামবাসীগণ স্থির করলাম ওই ঢিবির ভেতরে কি আছে দেখা। এই বলে মা গো কি করেছিলাম জানো মা, কোদাল কুরুল কাটারি নিয়ে যখন আমরা ঢিবিটাকে খুঁড়লাম, খুঁড়তে 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 কি দেখলাম জানো মা, দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। আমাদের পাশের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম বাবাজি। আমরা বলরাম বাবাজিকে খবর দিলাম, উনি ছুটে এসে নিতাই গৌরের সর্বঙ্গ দর্শন করলেন, আর উনি যখনই নিতাই গৌরকে কোলে বসিয়ে চরণ পরিষ্কার করতে গেলেন অমনি দেখতে পেলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি চিৎকার করে বললেন, ওগো গ্রামবাসীগণ তোমরা ধন্য হয়েছ, বাবা তোমরা ধন্য হয়েছ, এই নিতাই গৌর যেমন তেমন কাঠের নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। মায়েরা মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর মানেটা কি শুনে যান, চৈতন্য মহাপ্রভুর বাবার নাম কি বলুন তো মায়েরা, চৈতন্য দেবের বাবার নাম, যিনি কলির ভগবান শ্রী চৈতন্য নিমায় গৌরাঙ্গ যাকে বলে, তার বাবার নাম কি জানেন তো মায়েরা? যদি না জানেন আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, বাঙালি হয়ে মহাপ্রভুর বাবার নাম জানে না, মায়ের নাম জানে না, এগুলো যদি না জানা হয় অকৃতজ্ঞ হয়ে যেতে হবে। কিন্তু শ্রী চৈতন্যের পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম বলুন শচী দেবী। ব্যাস, তার মানে সবই জানেন, শুধু একবার ধাক্কা দিলেই হবে, সব জানে বলেন, হ্যাঁ লজ্জার ব্যাপার, দরকার নেই, সবই জানেন সবই মানেন, মনে রাখার চেষ্টা করবেন। তা চৈতন্য মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র
তার মনে প্রাণের একজন বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। আর মুরারি গুপ্ত একজন নাম করা চিকিৎসক, কবিরাজি চিকিৎসক। নিমায়ের যখনই শরীর খারাপ হয় ওই মুরারি গুপ্তই তার রোগটাকে সারিয়ে দিতেন। এই মুরারি গুপ্ত ছিলেন নিমায়ের চিকিৎসক, আর একদিকে হচ্ছে বাবার বন্ধু মানে সম্পর্কে কাকা। কিন্তু মুরারি গুপ্ত তার সম্পর্কে কাকা হয়েও নিতাই গৌরকে তার আরাধ্য দেবতা বলে মনে করেছিলেন। নিতাই গৌরের বিগ্রহ কাঠের তৈরি করে নিজ হাতে সেবা দিতেন। তাই এখানে যত ভক্তবৃন্দ আছেন সবাইকে বলি, আজকে যে নিতাই গৌরটি বীরভূম জেলায় পাওয়া গেল সেই নিতাই গৌর এখনো কলিযুগের মাটিতে দাঁড়িয়ে আছে কোথায়, আমি আপনাদের ঠিকানা দেব, পারলে ঘুরে দেখে আসবেন। শুধু যদি নিতাই গৌরকে দর্শন করেন জানবেন আপনার জীবনটা কিন্তু ধন্য হয়ে গেল। সেই বিগ্রহগুলোকে এখনো আছে, সেটা কোথায় আছেন আমি আপনাদের বলবো। এবং যেটা বলরাম বাবাজি চরণ পরিষ্কার করেছিলেন এবং ওই কড্ডাগ্রামের মানুষগণ মাটি খুঁড়ে পেয়েছিলেন, এবং চন্দ্রশশী দেবী যে নিতাই গৌরকে সেবা করেছিলেন, সেই নিতাই গৌর কোথায় এবং কি নামে রয়েছে আমি সেটাও আপনাদের ঘটনাটা বলছি। চলুন এইবার আসল ঘটনাটা শোনা যাক। গ্রামবাসীগণ বলছেন, মা ওই যে মাটি খুঁড়ে নিতাই গৌরকে পাওয়া গেল, একটা কথা শুনুন মা, আমরা কাশী থেকে 100টা ব্রাহ্মণ লিখেছিলাম নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য, আর আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে গ্রামের মাঝখানে একটা কি সুন্দর মন্দির বানিয়েছি মা। ও মা, ওই 100টা ব্রাহ্মণের দক্ষিণা পারিশ্রমিক দিতে গিয়ে আর ওই সুন্দর দেখে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে বিগত 3 বছরে যা ফসল ফলেছিল আমাদের সমস্ত ফসলের গ্রামবাসীদের টাকা ওই মন্দিরে ক্ষয় হয়ে গেছে মা, সেই জন্য আমরা খাজনা দিতে পারি না। তাই কথা দিচ্ছি মা, আগামী বছরের মধ্যে আমরা খাজনাটা পরিশোধ করে দেব। তখন চন্দ্রশশী দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন, বাবা নিতাই গৌরকে তোমরা মাটি খুঁড়ে পেয়েছো আমাকে আগে জানাওনি, কাশী থেকে ব্রাহ্মণ ডেকে প্রাণ প্রতিষ্ঠা করেছো তোমরা আগে জানাওনি, লক্ষ লক্ষ টাকা দিয়ে মন্দির বানিয়েছ আমাকে খবর দাওনি, শোনো যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা খাজনা 3 বছর দিতে পারোনি আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের দিতে হবেই না, ডবলটা হবে না, ডবলটা কেটে দাও, বরং আগামী 3 বছরের খাজনা আমি তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা এইবার আমি একটা কথা বলি, তোমাদের নিতাই গৌর কোথায় আমাকে একটু দেখাবে, চলো তো আমি একটু দেখব। আমি সেই আমার স্বামীর শ্রাদ্ধের দিনে যখন কীর্তন করাতে গিয়েছিলাম, কীর্তনিয়ার মুখ থেকে নিতাই গৌরের কথা শুনেছিলাম, এরা কি সেই নিতাই গৌর, আমাকে একটু দেখাবে, চলো বাবা আমি নিতাই গৌরকে প্রাণ ভরে দেখব। এই বলে চন্দ্রশশী দেবীকে গ্রামবাসীগণ বললেন, ও মা নিতাই গৌরকে দেখতে গেলে এখনই দেখানো যাবে না, নিতাই গৌরের মন্দির আমরা 3 টাইমের দরজা খুলি, সকালবেলা মঙ্গল আরতি সময় খুলি, আর দুপুরবেলায় যখন আমরা ভোগ নিবেদন করি তখন খুলি একবার, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবার সময় খুলি মা। তাই মা আর একটুখানি অপেক্ষা করে যাও, সন্ধ্যা আরতি করবো, তখন শুধু আপনি নয় কত গ্রামবাসীরা ছুটে আসবে দেখবেন, চলুন আপনাকে বাগান বাড়িতে একটু বসিয়ে রাখি। এই বলে মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে সেইখানে মাকে বসিয়ে রাখলেন। কয়েক ঘন্টা পরেই সন্ধ্যা নেমে গেল, আর যখনই সন্ধ্যা নেমে গেল সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। গ্রাম থেকে শত শত মানুষ, শত শত মেয়েরা মায়েরা ঝাঁজ ঘণ্টা খোল করতাল সব নিয়ে ধূপধুনো নিয়ে হাজির হয়েছে, শুরু হয়ে গেল ওই সন্ধ্যা আরতি কীর্তন। এইবার আমি এখানে যত বাবা আর মায়েরা আছে সবাইকে একটা অনুরোধ করব, নিতাই গৌরের আরতি হতে গেলে সবাইকে কিন্তু একটু উলুধ্বনি হরিধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করতে হয়, তা যদি শঙ্খ থাকে শঙ্খ বাজাবেন, যদি না থাকে উলুধ্বনি দেবেন জয়ধ্বনি দেবেন, তাতে করে নিতাই গৌরের প্রীতি হয়ে যাবে, নিতাই গৌরের প্রীতিধ্বনি হিসেবে উলুধ্বনি হরিধ্বনি দেবেন। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি,
এই যে নিতাই গৌরের একটা আরতি কীর্তন, এটা কিন্তু সারা বাংলাব্যাপী প্রচার হয়ে আছে, তাই সবাই মিলে এই আরতি কীর্তনটা আমরা একটু শুনবো আর হরিধ্বনি উলুধ্বনি দেব। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি উলুধ্বনি, কিবা ভালি যাদের বাড়িতে নিতাই গৌর আছে মায়েরা তারা এই আরতিগুলো কিন্তু জানেন, ভালোই জানেন। নিতাই গৌরের আরতি কীর্তন, নিতাই গৌরের মঙ্গল আরতি, তারপরে দুপুরবেলা নিতাই গৌরের ভোগ নিবেদন, এসবের তো গানের মাধ্যম আছে।